হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার প্রবীর। আজকে চলে এসেছি হোলসেল সুপারমার্কেট কাঁচকলে। এই মার্কেটে কবে কখন কোথায় কিভাবে এখানে আসতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনার দোকানে কি কি শাড়ি পাওয়া যাবে? এখানে অনেক কিছু পাওয়া যাবে, সুতির শাড়ি, জামদানি, বেনারসি, তাঁত কলা, সব রকম সমস্ত শাড়ি সব কিছু পাওয়া যাবে। আপনি কি মানে খুচরো পাইকারি দু রকমই বিক্রি করেন? এই বেনারসি শাড়িগুলো যেগুলো রয়েছে এগুলো কিরকম দাম পড়বে? আপনার 2000 থেকে শুরু আছে, 2000 শুরু থেকে 4500, 5000 পর্যন্ত কোয়ালিটি আর ডিজাইন অনুযায়ী দাম। আর এগুলো কি আপনার যদি কেউ খুচরো নেয় সেক্ষেত্রে এক পিস নিলে কিরকম দাম পড়বে? আপনার ওই খুচরো আপনার 2200 থেকে 2500, ওটা খুচরো দাম বলছেন? তোমরা যারা ব্যবসা করছো আর যারা ভাবছো নতুন ব্যবসা শুরু করবে, তোমরা এখান থেকে খুবই সস্তায় পাইকারি রেটে মাল নিতে পারবে। এই বেনারসি গুলো আপনার কেউ যদি পাইকারি নেয় সেক্ষেত্রে মিনিমাম কত নিতে হবে? মিনিমাম 3 কেজি নিতে হবে। সেক্ষেত্রে দাম কিরকম পড়বে? ওগুলো আমাদের 1300-1400 টাকা থেকে শুরু করে আপ টু 4000 অবধি আছে, 4000 টাকা অবধি আছে। আর এগুলো কালার আর ডিজাইন কত রকমের পাওয়া যাবে? মানে 10-15 রকমের আছে নাকি? তার বেশি আছে, তার বেশি আছে। প্রত্যেকটা ডিজাইন আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। আর এগুলো কি শাড়ি আছে? তাঁতের শাড়ি আছে। কি তাঁত? শান্তিপুরের তাঁত। কিরকম দাম পড়বে এগুলো? 300 টাকা থেকে শুরু হচ্ছে। আর এগুলো কি মানে পাইকারি দাম বলছেন 300 টাকা থেকে? আর খুচরো নিলে সেক্ষেত্রে দামটা বেশি, 30 টাকা। খুব আহামরি ডিফারেন্স এখানে হয় না, হাটের ব্যবসা তো। আচ্ছা, মানে খুব সামান্য, এবার 1 পিস নিয়ে 3 পিসের যা দাম, 1 পিসের তো সেটা কখনো হবে না, 20 টাকা বেশি পড়বে। আচ্ছা, যে খুচরো নিতে আসে তারাও জানে, স্বাভাবিক। এবার এইগুলোর দাম কিরকম পড়বে? এইগুলো হ্যাঁ, ওটার দাম পড়ে পাইকারি 320 টাকা। 320 টাকা। এগুলো কি শাড়ি? জামদানি, সব জামদানি। এগুলো কি মানে এত যে কালার ভ্যারাইটি রয়েছে এরকমই আরো আরো আছে? এগুলো এগুলো কেউ যদি 1 পিস নেয় সেক্ষেত্রে দাম কত পড়বে? 20 টাকা বেশি। এটা মিনিমাম 3 পিস নিতে হবে পাইকারি। আর এই যে এটা রয়েছে এটা কি শাড়ি আছে? এইটা এই হলুদ, হ্যাঁ বাচ্চাদের শাড়ি। বাচ্চাদের শাড়িও আপনি রাখেন? কিরকম দাম এটা? হ্যাঁ, সেট অনুযায়ী 180 টাকা সেট। এটা কি মানে অনেক রকমের কালারের আছে? সাদা আর হলুদ আছে। আর কাঁচ এরকম না, আলাদা কাঁচেরও আছে? আচ্ছা, মিনিমাম আমরা এই দু রকমের কাঁচের রাখেন। আচ্ছা, আর এইগুলো কি শাড়ি আছে? এই নীলটা, আচ্ছা মেশিনে কাজ করে। কিরকম দাম এটা? 800 টাকা অবধি আছে। আর এই যে এইগুলো যেগুলো রয়েছে সব একই, সব একই কোয়ালিটির আছে? আচ্ছা, এরকম মানে মেশিনে কাজ করা মাল আছে। এগুলো কি শাড়ি বলে? কটনের উপরে মানে কাজ করা, হাতের কাজ করা। আচ্ছা, আর এই যে এই শাড়িগুলো রয়েছে নিচের, এগুলো সেম একই ইয়ে মিনাকারি জামদানি? আচ্ছা, আর এগুলো কি আছে? চাদর, চাদর। চাদর কিরকম দাম এগুলো? চাদর আপনার 150 টাকার থেকে শুরু আছে, 700 টাকা পর্যন্ত আছে। এটা মিনিমাম 3 পিস নিতে হবে পাইকারি নিলে? হ্যাঁ, পাইকারি নিলে। আর এগুলো কি শাড়ি আছে? আচ্ছা, এই এই শাড়িগুলো রয়েছে প্যাকেটে, এত রকমের কালার রয়েছে, ওই এছাড়াও আরও কালার রয়েছে। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে আর আমার সঙ্গে থাকতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।